সবাইকে স্বাগত জানাই আমাদের সহজ গুরুর ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি জেনারেল ইংলিশের মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি এমসিকিউস টাইপ কোয়েশ্চন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, যেগুলি জেনারেল ইংলিশ যদি তোমার সিলেবাসে থেকে থাকে তাহলে এই সকল প্রশ্নগুলো তোমার জানতে হবে, কারণ এইগুলি প্রশ্ন থেকে কিন্তু তোমার পরীক্ষায় আসবে, যাকে বলা হয় টেন্স ফরমেশন বা টেন্স এমসিকিউ। যে টেন্সের যে এমসিকিউ আমাদের পরীক্ষায় আসে, কী ধরনের প্রশ্ন আসে, সবগুলি আমি আজকে ডিটেলস আলোচনা করবো এবং প্রিভিয়াস ভিডিওতে অলরেডি পার্ট ওয়ান আলোচনা করেছি, আজকে পার্ট টু দিয়ে দেবো। তো দেখো প্রথম প্রশ্ন কী বলেছে, সুহাঙ্গা আ ড্যাশ ইয়েস্টারডে দ্য কেম নট, ডিড নট কাম, হ্যাড নট কাম, হ্যাজ নট কাম। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার অপশন চারটি থেকে কোনটি আনসার কারেক্ট হবে আমরা দেখে নিই। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার টু। তো অপশন নাম্বার টু পাস্ট টেন্স দেওয়া আছে, পাস্ট টেন্স এখানে ডিড ব্যবহৃত হবে এবং যদি ডিড ব্যবহৃত হয় তো ডিডের সঙ্গে কোনো সময় কেম ব্যবহৃত হয় না, ডিডের সঙ্গে সবসময় কাম ব্যবহৃত হয়, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহৃত হয়, মানে ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি আমরা বলি। তো ভার্বের প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হবে যখনই কোনো ডিড ব্যবহৃত হবে, এবং ভার্ব টু মানে পাস্ট টেন্স কখনো ব্যবহার হবে যখন সেখানে ডিড বা ডিড ব্যবহৃত হবে না, তখন যেমন সঙ্গে কেম স্টার্টে, ঠিক আছে। তো কেম আবার যদি বলা হয় ডিড নট বা ডিড, যদি ডিড নট চলে আসে তাহলে সেখানে কাম হবে, ঠিক আছে। তো বিস্তারিত জানতে আমার প্রিভিয়াস ভিডিওতে অবশ্যই দেখে নেবেন, আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। কোয়েশ্চেন নম্বর টু, হি ড্যাশ হিজ ওয়ার্ক বিফোর হি কেম। দেখো এখানে একটি প্রশ্ন, খুব মজার প্রশ্ন, এটি কোন টেন্সে হয়, হি ড্যাশ হিজ ওয়ার্ক বিফোর হি কাম। যদি কোনো ব্যক্তি আফটার বা বিফোর থাকে, যদি কোনো বাক্যে আফটার বা বিফোর থাকে তখন সেই বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্সের হয় বন্ধুরা, ঠিক আছে। তো আফটার বা বিফোর যে সকল বাক্যে থাকে এই সকলে পাস্ট পারফেক্ট টেন্স এই সকল বাক্যে হয়, এবং পাস্ট পারফেক্ট টেন্সে একটি পরিচয় যার নাম হচ্ছে হ্যাড। পাস্ট পারফেক্ট টেন্সে আমাদের হ্যাড ব্যবহৃত হয়, তাই এখানে কারেক্ট আনসার অফ হ্যাড ফিনিশ, কারণ বিফোর থাকার কারণে এই বাক্যটি পাস্ট পারফেক্ট হয়েছে, এবং পাস্ট পারফেক্ট মানে হ্যাড ব্যবহৃত হয়, যার কারণে এই আনসারে কারেক্ট আনসার হয়েছে অপশন নাম্বার বি। দেখানো অপশন নাম্বার বি, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন আমরা দেখে নিচ্ছি অপশন নাম্বার থ্রি আমাদের কী আছে, হু ড্যাশ টু সি মি লাস্ট উইক। তো লাস্ট উইক আছে মানে পাস্ট টেন্স, তো পাস্ট টেন্স আছে মানে কী আছে, দেখো এখানে কিন্তু ডিড নেই, আগে বলেছিলাম ডিড নেই, তাহলে একদম আমাদের যে পাস্ট ফর্মে যে বাক্যটি রয়েছে মানে পাস্ট ফর্মে মানে ভার্ব টুতে যে রয়েছে ফর্মটি সেটি হবে। হ্যাভ কাম, হ্যাজ কাম, উইল কাম সবগুলি প্রেজেন্ট টেন্সে রয়েছে, এটি ফিউচার টেন্সে রয়েছে, হবে না। তো কেম হবে পাস্ট টেন্স, তো অপশন নম্বর থ্রি সি হয়ে যাবে কারেক্ট আনসার। তো অপশন নম্বর ফোর আমরা প্রশ্ন দেখে নেই, কোয়েশ্চেন নম্বর ফোর আমাদের আনসার কী হবে, হি ড্যাশ নোবডি অ্যাবাউট ইজ সেক্রেট দ্য ডে, তা ডাজ নট টেল, টোল্ড, ডিড নট টেল, তারপর টেল, ঠিক আছে। ওই দিনের জন্য সে কাউকে কথা বলেনি, ওই দিন, ওই দিন মানে কি, ওই দিনটি চলে গেছে, ওই যে সেক্রেট দিন, ওই যে দিন ছিল, আমরা কী বলেছি দ্যাট ডে, দ্যাট ডে মানে ওই দিন, মানে দিনটি কী হয়েছে, দিনটি অতিবাহিত হয়ে গেছে, দিনটি চলে গেছে। তো চলে গেছে মানে পাস্ট টেন্স, তো পাস্ট টেন্স মানে টোল্ড, ঠিক আছে। তো নোবডি আছে, দেখো এখানে একটি কথা ভালো মতো মাথায় রাখবে, নোবডি যেহেতু নোবডি দেওয়া আছে, তো নোবডি মানে নেগেটিভ, নোবডি মানে নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়, যার কারণে নোবডি দেওয়া আছে, যার কারণে ডাজ নট হবে না, কারণ একটি বাক্যে দুইটি নেগেটিভ ফর্ম কখনো হয় না। এখানে যেহেতু নোবডি আছে এখানে ডিড নট টেল হবে না, ভালো মতো বুঝবি, এখানে কিন্তু ডিড নট টেল হতো, আমরা বলেছি টোল্ড এবং ডিড নট টেল প্রায় সেম জিনিস, কেন সেম জিনিস, কারণ টোল্ড যদি থাকে তাহলে কিন্তু টোল্ড থাকবে ভার্বের পাস্ট টেন্সে, ঠিক আছে, ভালো করে বুঝবে, এবং টোল্ড যদি থাকে তাহলে ভার্বের পাস্ট টেন্স থাকবে, এবং যদি সেখানে টেল থাকে তাহলে কিন্তু যদি পাস্ট টেন্স, পাস্টের সেন্সে ব্যবহৃত হয় তখন বাইকে ডিড ব্যবহৃত থাকবে, কিন্তু সেটি কারেক্ট, কারেক্ট, সেখানে ডিড নট টেল আছে, কারেক্ট আছে, কিন্তু যেহেতু এই বাক্যে নোবডি নামক একটি ওয়ার্ড আছে মানে নেগেটিভ হচ্ছে নেগেটিভ, তো নোবডিও নেগেটিভ, ডিড নট নেগেটিভ, তো একটি বাক্যে দুইটি নেগেটিভ কখনো ব্যবহার হয় না, এই সকল জিনিস ভালো করে মাথায় রাখতে হবে। তো এইটি ডাজ নট তো টেল হওয়ার কথাই নেই, তো কারেক্ট আনসার টেল তো হবে না, কারণ যেহেতু ডেড ডে মানে পাস্ট টেন্সের কথা বলেছে, এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি। আশা করি বোঝা গেল, ঠিক আছে। তো আজকে টোটাল পাঁচটি প্রশ্ন, আজকের সেটি লাস্ট প্রশ্ন দেখে নিচ্ছি, আই ডিড নট নো এনি ওয়ান ইন দ্য সিটি হোয়ার আই, হোয়ার আই ড্যাশ টু গেট, আই ডিড নট টু এনিওয়ার। তো এখানে আমি ওয়াজ ট্রাইং অপশন নাম্বার টু, কারণ সেখানে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস বাক্য হচ্ছে, আই ডিড নট টু এনি ওয়ান, আমি কেউকে জানি না ইন দ্য সিটির যেখানে আমি গিয়েছিলাম, তো তিনি অটোমেটিক্যালি গিয়েছিলেন, ঠিক আছে, তো গিয়েছিলেন বা যাচ্ছিলেন, তো সেখানে কী হবে আমাদের
পাস্ট কন্টিনিউয়াস তাহলে তার কারেক্ট আনসার হবে আমাদের কি ওয়াজ ট্রাইং। দেখে নাও ওয়াজ ট্রাইং হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে। তো পরবর্তীতে ওই ধরনের অন্য একটি ভিডিও নিয়ে আবার উপস্থিত হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সহজ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে। এবং কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার জন্য সহজ গুরুর মহামন্ত্র আপনাদের সর্বদা আপনাদের সাথে থাকছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।